मारो ना, तुम्हारा बाप गिरिधारी बारण कर बीचे गए आवाज़ जी हमार पिछने लागो हाँ दासमामा दासमामा के तो बुझी बोलो हमार पिछने लागे किन्तु डिस्टर्ब पड़े से ना नांगा करिए दौड़ कर ठीक है चुकी मार्च ना सीरियस बोल एक पौधों जी ने हमारे पिछले लागो बापिर को तो सुन चीना ना ना हमारे कोनो आपत्ति नहीं अभी भाभी जी ने एक टाइप था जी सुमित इखने ले हटात करें क्यों जुदी देखे पहले उरा ये सब बापर एक्सपर्ट सुटा मैं जानी কিন্তু তুমি ঠিক কি করতে চাইছো সেটা ভেবেছো কমল কাকু আমি এখনো কিছু ডিসাইড করিনি তবে এসআরকে কি আমি কাজে লাগাতে চাই সেটা তো তোমাকে অনেক আগে থেকেই বলে আসছি ওদের খুব দরকার কিন্তু হঠাৎ কি এমন ঘটলো যে তোমার এই কথাটা মনে হলো হঠাৎ নয় আসলে আমি হিসেবগুলো মেলাচ্ছি শোভনের ট্রেনিং এ যাওয়া উষাকে হ্যান্ডিক্যাপ্ট করে দেওয়া নকুলের হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে যাওয়া আমার ছেলেগুলোর মার খাওয়া আর নেতাদের আপনার বিরুদ্ধে অ্যালিগেশন দেওয়া কমল কাকু সবকিছু মিলিয়ে আমার ভীষণ কোণঠাসা হয়ে যাচ্ছে দেখো লোকাল নেতাদের এই বদমাইশিগুলো তো আর নতুন কিছু নয় না সেটা নয় কিন্তু একটা ব্যাপার তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে পরিস্থিতি আমাদের ফেভারে নয় না সেটা ঠিক আছে কিন্তু এসআরকে কে তুমি কিভাবে মানে কিভাবে ইউজ করবে বা এ ব্যাপারে ডিটেইল কিছু ভেবেছো সেটা বললে আমার সুবিধা আমি এখনো সেভাবে কিছু ডিসাইড করিনি তবে এসআরকে কে আমার সত্যিই দরকার আর আমি যেটা ভাবছিলাম আমার ছেলেগুলো সিকিউরিটির দায়িত্ব এসআরকে কে দেব দেখুন কমল কাকু আমাদের ছেলেগুলো তো সত্যিই খুব অসহায় আর আপনিও ভীষণভাবে ব্যস্ত পার্টির কাজে কনফারেন্সে আমার মনে হয় আপনার ফ্রি হয়ে যাওয়াটা খুব তাড়াতাড়ি দরকার ये नया अफसर तो हमारे लिए एकदम फरिश्ता बनकर आए हैं कहाँ थी इतने दिन ये रंजना रंजना আমার নজরেই ছিল এসপি শোভনকে সরাতে না পারলে রঞ্জনাকে কাজে লাগাতে পারছিলাম না ये এসপি কো হটানে वाला প্ল্যান বহুত अच्छा हुआ দাদা ওই মাথামোটার মাথায় এই প্ল্যানটা বেরুতো সব সময় খালি উড়িয়ে দাও প্ল্যানটা ভালো ভালো তবে কার রিক্রুট সেটা দেখতে হবে তো উষাকে এমন পোস্টিং দিয়েছি কিছু বলার উপায় নেই শোভন অবশ্য আরেকটা নাম রেফার করেছিল তাতে রঞ্জনাকে আনতে সুবিধে হলো কেসে দাদা স্বরাষ্ট্রমন্ত্রীকে বোঝালাম নিশ্চয়ই শোভনের সঙ্গে আঁতাত আছে বাস রঞ্জনা জয়েন করলো তবে সহজ হয়নি অনেক কাট খড় পোড়াতে হয়েছে এই পয়সা নিয়ে নিও পয়সা নিয়ে নিও লেকিন দাদা আমাদের প্ল্যান ওরা ধরতে পারবে না তো ধরতে পারলো কিছু করতে পারবে না ভাত পাতা আছে পা দিতেই হবে এই ফালতু কথা না ফালতু কথা না কাজের কথা এই কাজের কথাই তো হচ্ছে আমাদের উদ্দেশ্য হলো ওদের দুজনকে আলাদা করে দেওয়া একা করে দেওয়া তারপর উড়িয়ে দেওয়া
দেখছেন, ওটা আর আমার এখন কোনো কাজে লাগে না। সব কটাকে যদি হুইল চেয়ারে বসিয়ে দিতে পারতাম না, এত ডেসপারেট হয়ে উঠেছে সবাই। এবার এক্সট্রিম কোনো স্টেপ না নিলে আপনি ভাবতে পারেন আমাকে আর্মস দেখিয়ে ইনসাল্ট করছে? ওরা সব পারে, ভালো মন্দ বিবেচনা করার ক্ষমতা তো ওদের নেই। আপনি একা ছিলেন, কেন ইমাজিন কতটা বাড়তে পারলে একজন সিআই কে দিনে দুপুরে মাথায় বন্দুক ঠেকায়। ওসব আপনার অফিসিয়াল স্টেপ নেওয়া উচিত ছিল, লাভ নেই। ডিপার্টমেন্ট কোনো স্টেপ নিতে দেবে না, আগের এসপি নেই এই অবস্থায়। এসপি নেই তো কি হয়েছে, আপনার নিজের তো কিছু ক্ষমতা আছে। না নেই, ডিপার্টমেন্টে জানাজানি হলে আমার হাত পা বেঁধে দেবে, আমার ভালো চাওয়ার নাম করে আমার মুভমেন্টকে রেস্ট্রিক্ট করে দেবে। যা করার আমাকে আনঅফিসিয়ালি করতে হবে। আনঅফিসিয়ালি মুভমেন্টের রেসপন্সিবিলিটি কিন্তু আপনার কাঁধেই পড়বে, দেখা যাক। আসলে এই অবস্থায় যদি রঞ্জনা সিনহাকে জানাই তাহলে ও প্ল্যান করে কেসটাকে ধামা চাপা দিয়ে দেবে। তাহলে কি করবেন? আমি নিজেই বুঝে নেব। আসলে দিবা, এই সিস্টেমের জাল এমনভাবে পাতা সব আইন অনুযায়ী হয় না। তা ঠিক, তবে সিস্টেমের এগেনস্টে লড়াইটা মাথা ঠান্ডা রেখে সময় নিয়ে করতে হয়, এইভাবে হয় না উষা। দেখুন দীপা, আমি যতটা সময় নেব সিস্টেম ঠিক ততটাই সময় নেবে। কি দরকার, আপনি কি করতে চাইছেন বলুন তো? ডিপার্টমেন্ট কিন্তু আলটিমেটলি জানবেই, তখন অ্যান্টিসেশনদের সঙ্গে হাত মিলিয়ে কিছু করারও থাকবে না। এই তো সেক্টর ফাইভের সিআই অমিত ঘোষ, অ্যান্টিসোশ্যাল অ্যাক্টিভিটিসে জেরবার হয়ে যাচ্ছিলেন, কিছু করতে পেরেছেন? পারেননি। হয় নেতা, না হয় নেতার লোক, না হয় ডিপার্টমেন্টের কোনো অফিসার, গিয়ে ছাড়িয়ে নিচ্ছিলেন নাক গলিয়ে, তারপর স্ট্রেট এনকাউন্টারে। সিআই অমিত ঘোষ এখন কোথায়? সুন্দরবনে। মন্ত্রী আমলারা যে ভিজিটটা করে তাদের সিকিউরিটি দেন। তাহলে কে জিতল, অমিত ঘোষ না সিস্টেম? আমি হয়তো হারব, কিন্তু দেখুন একটু ভেবে একটু বুদ্ধি করে কাজ করলে আমরা কিন্তু জিতব। করাপশন যেরকম একদিনে তৈরি হয়নি সেরকম সবকিছু একদিনে ঠিক হয়ে যাবে, এটা ভাবা আমাদের ভুল। লড়াইয়ের কিন্তু সবে শুরু, মাথা ঠান্ডা রেখে আমাদের কাজ করতে হবে। আমার সব ছক করা আছে, সব ছক করা হয়ে গেছে। কি ছক আমাকে বলো? আরে ভুলভাল ছক হলে বিপদ বাড়বে। এই এই দাদা, প্ল্যান বলা যাবে না, প্ল্যান বলা যাবে না, পড়ো পড়ো। গিরিধারি, আমি কিন্তু সব কেঁচিয়ে দেব। আসলে দাদা, আমাদের এখনো প্ল্যান কিছু ফাইনাল হয়নি। আমার সঙ্গে আলোচনা না করে প্ল্যান করছো কেন? আলোচনা তো করবো দাদা, আগে সব প্ল্যানটা ঠিক করে নি। কোন লাইনে ভাবছো সেটা আমাকে বলো, আমি দেখি লাইনটা ঠিক কিনা। গিরিধারী জি, দাদা কো প্ল্যান বতানা চাহিয়ে। হ্যাঁ দাদা, ও যে দিবার যে অনাথ আশ্রম আছে ওখানে আমরা প্রথম এটা করব ভাবছি, মঞ্জুর হে দাদা? ঠিক আছে, ছোকে ফেলো, কিন্তু মনে রেখো সময় মাত্র
এক মাস ব্যাস। হ্যাঁ দিদি, পাঠানকে কবজা করতে পারেনি, কিন্তু ওর ভাইকে ধরেছে। দুজনে মিলে জিডি হসপিটালে এসেছিল। পাঠানের খোঁজ পেলেন কি করে? ওই হসপিটালে যে যাবে সেই সন্ধানটা জানলেন কি করে? মাইকেলের কাছ থেকে। পাঠানের বাবা ওই হসপিটালে ভর্তি আছে। কোনো ইনস্ট্রাকশন দিদি? নতুন যে ভদ্রমহিলা এসপির চার্জ নিয়েছেন তাকে একটু নজরে রাখতে পারবেন? তবে খুব গোপনে। রঞ্জনা? হ্যাঁ দিদি, আমাদের কাছে যা রিপোর্ট আছে তাতে উনি একজন বিগড়ে যাওয়া অফিসার। হ্যাঁ, ওর কার্যকলাপ ঠিক লাগছে না, এরপরে আমার ছেলেগুলোর সিকিউরিটির প্রবলেম হবে। দিদি, সিআই উষা ম্যাডাম? ওর পক্ষে সম্ভব নয়, কমলেশ কাকুও ব্যস্ত। ঠিক আছে দিদি, ওদের একসঙ্গে থাকতে বলুন, দল বেঁধে, তারপরে আমি দেখছি। দেখুন, দল বেঁধে থাকলেও আক্রমণের মোকাবিলা করার মতো অবস্থা ওদের নেই, কারণ ওদেরকে বলা হয়েছে যে কোনো আর্মস যেন ওরা ইউজ না করে। আপনি যদি অর্ডার করেন তাহলে যারা অ্যাকশন করেছে তাদের এগেনস্টে আমি অ্যাকশন নিতে পারি। এক্ষুনি না, তাহলে গিরিধারী অ্যালার্ট হয়ে যাবে, আর আপনারাও এক্সপোজ হয়ে যাবেন, সেটা আমি চাইছি না। ঠিক আছে দিদি। আচ্ছা সুমিত, আমাকে একটা কথা বলুন, গিরিধারীর হয়ে যারা অ্যাকশন করছে তাদের মধ্যে কোনো আমাদের লোক ঢোকানোর ব্যবস্থা করা যায় কি? অসম্ভব নয়, আসলে সে ধরা পড়লে আমরা ফ্ল্যাশ হয়ে যেতে পারি। ঠিক আছে, ওই ব্যাপারটা আমি দেখছি। মাইকেলকে নিয়ে কি করবো দিদি? মাইকেলকে দিয়ে গিরিধারকে প্রেসারাইজ করা যায় কিনা সেটা দেখা দরকার। একটু ক্লিয়ার করবেন। গিরিধারীর লোক যদি আপনার হাতে থাকে তাহলে আপনি সব গিরিধারীর সিক্রেট জেনে যাবেন, সেটা দিয়ে গিরিধারীকে চাপ দেওয়াই যায়। দিদি, প্রেসারের ধরন দেখে গিরিধারী বুঝে যাবে যে মাইকেল কার কাছে আছে। দেখুন, এমন চাপ দেবেন যাতে বুঝতে না পারে, কিন্তু ওর প্যারালেল একটা পাওয়ার তৈরি হচ্ছে এটা জেনে ভয় পায় এবং ঘর গুছাতে ব্যস্ত হয়। ঠিক আছে, পাঠানের ভাইকে নিয়ে কি করব? পাঠানের ভাই কি পাঠানের কাজকর্ম সম্বন্ধে কিছু জানে? মানে ও কি জড়িত? না না, সে নেহাতই গোবেচারা। তাহলে আটকে রাখুন, কোন রকম অত্যাচার করবেন না, ওকে ধরে পাঠান পর্যন্ত পৌঁছানো যাবে। আমি বাঁচতে চাই ওস্তাদ। তাহলে যা বলছি করছিস না কেন? করে কি লাভ, ওরা তোমাদের মেরে উড়িয়ে দেবে। চাপ সারা উড়িয়ে দেবে? এত সেনা, এত সেনা হলে তোকে তুলে আনতে পারতাম না, বুঝছিস? পাঠানের ভাইকেও কবজা করতে পারতাম না। বল সারা, বল। যা বলছি করবি নাকি ঠিকানটা টিপব? করছি। বুঝছিস, যা বলেছি ঠিকঠাক মনে আছে? তাহলে ফোনটা কর। হ্যাঁ, এটা তোর ফোন, এনে কর। ঠিকঠাক বলবি যা বলেছি। বল মাইকেল, তুই এখন কোথায়? কথা বলছিস না কেন? হ্যাঁ হ্যাঁ বস। কাতারি করে আমার সমস্ত প্ল্যান জানিয়ে দিয়ে এখন বস। কাতারি করে আমার সমস্ত প্ল্যান জানিয়ে দিয়ে এখন বস। আমি? তা না হলে কে জানিয়েছে যে আমি ওই সময় হাসপাতালে যাই? তোমার কসম বস। চাপ। এখন তুই কোথায়? আমি ভাই দাদের ডেরায়। আমাকে বাঁচাও বস, এরা আমাকে মেরে ফেলবে আমার কথা না শুনলে। কি কথা? নকুলকে ভাই দাঁড়াতে তুলে দিতে হবে। নকুলকে? হ্যাঁ, নকুল একের পর এক মার্ডার করছে আর ভাইদা কেস খাচ্ছে। আর 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 হচ্ছে গিরিধারি যে কখন কোথায় কোন বাড়িতে কতক্ষণ থাকে সেটা জানাতে হবে। কিভাবে জানাবো? এই মোবাইলে এসএমএস করে। ঠিক আছে, তুই ওদের বলে দে যে তোর মতন কুত্তার বাচ্চাকে বাঁচানোর কোনো তাগিদ আমার নেই। সারা জাহান্নামে যা। এই কুত্তার বাচ্চা পাঠান, তোর ভাই আমার হাতে, তোর ভাইকে যদি ভালোভাবে ফেরত পেতে চাস তাহলে মাইকেল যা বললো সেই মতো কাজ করবি, আর এরপরে না তোর বাপটাকেও সালা হসপিটাল থেকে তুলে নিয়ে আসবো, বিনা চিকিৎসায় মরবে।
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কাজ যে আজকে রিনিউ করার বিষয়টা আগে বললি না কেন ওদের সবার সামনে? মনে ছিল না তো, বাড়িতে গিয়ে কাগজপত্র ঘাটতে ঘাটতে কার্ডটা বেরিয়ে পড়লো, তখনই তো দেখলাম যে আজকে লাস্ট ডেট। আসলে ওরা সবাই চিন্তা করবে না, বিপুলদা মিহিররা। তাহলে একটা কাজ করো, ওদের ফোন করে দেবো। ফোন করতে হবে না, যত তাড়াতাড়ি কাজটা মিটিয়ে ওদের সঙ্গে আগে দেখা করি। কি বলবো ভাই, কিরকম